नमस्कार बंधुरा, आज के तुम्हारे जो एक नतून भिडियो नहीं पश्चिमबंगे बंधन बैंक नतून कर्मी नियोग विज्ञप्ति प्रकाशित होने तुम्हारे आवेदन करते गलो शुधुमात्र उच्च माध्यमिक पास करते हैं और उच्च माध्यमिक और ग्रेजुएशन पास जरा कर रही छो ताओ एक क्षेत्र में अप्लाई करते हैं। प्रथम ही दी एटा कोनो कैरियर पेज थेके जॉब नय, एटा तुम्हारे एखाने आमी एचआर नम्बर समस्त किछु दिया थाकबे, तुम्हारा कन्टैक्ट करे बा फर्म फिल आप करे तुम्हारा एखाने डायरेक्ट एप्लीकेशन करते पारबे। एखाने तुम्हारे इंटरव्यूर माध्यमे नियोग करानो हबे, कोनो रकम कोनो लिखित परीक्षा हबे ना, कोनो টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কারা কারা কীভাবে আবেদন করতে পারবে, বয়স সীমা, বেতন কাঠামো, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এবং জব লোকেশন কোথায় হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আমি অফিসিয়াল নিউজে গিয়ে তোমাদের পুরো বিস্তারিতটি শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে এখানে তোমরা দেখে নাও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি বলেছে। তার আগে বলে দিই, এটা কিন্তু থার্ড পার্টি পেরোল জব। তোমরা সবাই জানো যে ব্যাংক বা বন্ধন ব্যাংক বা বড় বড় কোম্পানি যারা আছে তারা ডাইরেক্ট পেরোলে নেয় না। ডাইরেক্ট পেরোলে নিলে সমস্যা কিছু থাকে, সেজন্য তারা ভেন্ডার পেরোল করে দেয় বা থার্ড পার্টি পেরোল করে দেয়। তোমরা চাকরি করবে ব্যাংকে বসেই, বন্ধন ব্যাংকেই তোমরা চাকরি করবে বা অন্য কোনো ব্যাংক, অ্যাক্সেস, এইচডিএফসি, সেখানে বসেই তোমরা কাজ করবে, ব্যাংকেরই কাজ করবে। শুধু পেরোল বা স্যালারিটা যেটা আসবে সেটা থার্ড পার্টি কোম্পানি তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, এটা থার্ড পার্টি পেরোল জব, কোনো ব্যাংকের ডাইরেক্ট পেরোল জব নয়। প্রথমেই লিখে দেওয়া রয়েছে বন্ধন ব্যাংক জব ভ্যাকেন্সি 2022, মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, ছেলে মেয়ে সবাই এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলে দেওয়া রয়েছে জব প্রোফাইলের ক্ষেত্রে কাস্টমার সার্ভিস অফিসার এবং অফিস এক্সিকিউটিভ পদে নিয়োগ করানো হচ্ছে এবং ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট ও লোন ডিপার্টমেন্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এই প্রোফাইলটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তারপর এখানে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এইচএস পাস বা উচ্চ মাধ্যমিক পাস এবং এনি গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট। এক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন পাস করে আছো এবং এইচএস পাস করে আছো তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা এক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে স্যালারির ক্ষেত্রে 12,500 থেকে 18,200, যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো তাদের 12,000 হয়তো অ্যাপ্রক্স এরকম তোমরা পাবে, বাট যারা এক্সপিরিয়েন্স আছো ওদের তাদের অভিজ্ঞতা অনুযায়ী তাদের স্যালারি ওরমভাবে ডিপেন্ড করবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ফ্রেশার ও এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, দুজনে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ফ্রেশারও করতে পারবে, এক্সপিরিয়েন্সরাও করতে পারবে। সিলেকশান প্রসেসের ক্ষেত্রে কী বলে দেওয়া রয়েছে, সিলেকশান উইল বি ডান বাই ওয়াকিং ইন্টারভিউ। এখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হবে। ইন্টারভিউ লোকেশন কলকাতা, ইন্টারভিউ লোকেশন তোমাদের কলকাতাতেই হবে, আদার কোনো জেলায় হবে না বোধহয়, তোমাদের কলকাতাতেই এখানে ইন্টারভিউ লোকেশন দেওয়া রয়েছে। তারপর এখানে জব লোকেশানের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে, এগুলো হলো তোমাদের জব লোকেশান, যেটা হলো কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিনটে জায়গাতে বেশি ভ্যাকেন্সি থাকে। তোমরা সবাই জানো যে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বেশি ভ্যাকেন্সি থাকে। আরগুলো হলো নদিয়া, বীরভূম, মেদিনীপুর, এই তিনটে জায়গাতেও ভ্যাকেন্সি রয়েছে। এই তিনটে জায়গায় কম কিছু রয়েছে, অল্প কিছু রয়েছে, বাট এই তিনটে জায়গায় কলকাতা, উত্তর চব্বিশ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি ভ্যাকেন্সি থাকে, তোমরা এটা সবাই অনেকে জেনে থাকবে। এবার তোমরা এখানে দেখে নাও যে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা কী রয়েছে। এক্ষেত্রে এইচআর এর নাম্বার আমি এক্ষেত্রে দিচ্ছি না, কারণ এইচআরকে ফোন করে কেউ ফোনে পাও না, এটা অনেকের কমপ্লেন থাকে যে এইচআর ফোন রিসিভ করে না, তার অনেক কাজ থাকে। সেক্ষেত্রে প্রচুর মানুষ অ্যাপ্লাই করে, 200-300 অ্যাপ্লিকেশান জমা পড়ে, প্রচুর মানুষ ফোন করে, তো ফোন করলে উনি এত ফোন তোলেন না, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান করাটাও হয় না, অ্যাপ্লিকেশান তোমরা করতেও পারো না। সেক্ষেত্রে তার থেকে ভালো প্রসেস হলো গুগল ফর্ম ফিল আপ করে দেওয়া, তার যদি মনে হয় কোনো সিভি যদি তিনি নিজে সিলেক্ট করে তার ভিত্তিতে সে তাদেরকে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিজে কল করে নেবে, এটাই সব থেকে বেটার আমার মতে মনে হয় ফোন করার থেকে। তো এখানে তোমরা দেখে নাও যে বন্ধন ব্যাংক জব ভ্যাকেন্সি 2022, এক্ষেত্রে তোমাদের পোস্টগুলো বা প্রোফাইলগুলো এখানে লিখে দেওয়া রয়েছে কী কী প্রোফাইলে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তারপর এখানে গুগল ফর্মে যেটা তোমাদের ফিল আপ করতে হবে, প্রথমে নিজেদের নাম, ফুল নেম লিখে দেবে, ডেট অফ বার্থ এখানে তোমরা সিলেক্ট করে নিজেদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে নিচে এসে চলে আসবে যে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশানের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস মানে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, পোস্ট গ্র্যাজুয়েশন পাস, যে যেটা পাস অবশ্যই তোমরা এখানে সিলেক্ট করে নিতে পারবে। জেন্ডারের ক্ষেত্রে বলেছে মেল ও ফিমেল, মেল ফিমেল অবশ্যই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডির ক্ষেত্রে ইমেল আইডি দিয়ে দেবে, এবং এখানে তোমরা অ্যাড্রেসটাকে লিখে দেবে, তোমাদের যে ঠিকানা এখানে তোমাদের পুরো ঠিকানাটাকে লিখে দিতে হবে। তার আগে একটা বলে দিই, এখানে যারা কলকাতা বা উত্তর চব্বিশ, দক্ষিণ চব্বিশ পরগনায় এইসব জায়গায় কাজ করতে চাইছো কিন্তু তাদের বাড়ি অনেক দূরে, তারা চেষ্টা করবে কলকাতার কোনো অ্যাড্রেস দেওয়ার, তাহলে তোমাদের সিভিটা সিলেক্টেড হওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। তোমরা চেষ্টা করবে সেরকম কিছু দেওয়ার, যদি কাছে পিঠে কিছু দিতে পারো। তো এক্ষেত্রে
ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তারপর বলেছে ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে এবং জিরো থেকে এক বছর বা দু তিন বছরের যাদের এক্সপিরিয়েন্স আছে তারও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। জব লোকেশানের ক্ষেত্রে এখানে সেম লিখে দেওয়া রয়েছে কলকাতা উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ নদিয়া তারপরে বীরভূম মেদিনীপুর এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখানে লিখে দেওয়া রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের এখানে অ্যাড ফাইলে ক্লিক করে তোমরা তোমাদের সিভিটিকে একটি আপলোড করে দিতে পারবে, একদম কম এমবির মধ্যে করবে যাতে তোমাদের ওটা আপলোড হয়। তারপর এখানে তোমরা সাবমিট অপশানে ক্লিক করে ফর্মটিকে সাবমিট করে দিতে পারবে। তারপর এইচআরের যদি মনে হয় সে কোনো সিভি সিলেক্টেড করে তাদেরকে কল করে নেওয়া হবে, কল করে তাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেটা হয়তো এক রাউন্ড বা দু রাউন্ডে তোমাদের ইন্টারভিউ হতে পারে। এবং এই গুগল ফর্মের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই গুগল ফর্মটিকে ফিল আপ করে দিতে পারবে। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও যারা এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।